দীর্ঘায়ু হতে শিশুরা কি ওষুধ নির্ভর হবে? গত 100 বছরে মানুষের গড় আয়ুর ক্ষেত্রে নাটকীয় পরিবর্তন ঘটেছে। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে মানুষের মৃত্যুর হার কমেছে, মানুষ দীর্ঘজীবন লাভ করছে। কিন্তু সেই দীর্ঘজীবন কেমন হচ্ছে? বেশি দিন বেঁচে থাকার জন্য কি আরো বেশি মূল্য দিতে হবে? ওষুধের ওপর আরো বেশি নির্ভরতা তৈরি হবে মানুষের? গবেষকরা বলছেন, মানুষের জীবন যত দীর্ঘ হবে, হৃদরোগ, ডায়াবেটিস, স্ট্রোক ও ক্যান্সারের মতো কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তত বাড়বে। তবে ওষুধের মাধ্যমে এসব রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব, পাশাপাশি তাদের উপসর্গ কমানো সম্ভব। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, বেশি দিন বাঁচতে হলে ওষুধের ওপর মানুষের নির্ভরতা অনেক বেড়ে যাবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব পপুলেশন অ্যান্ড জিং এর পরিচালক সারাহা হার্পার বলেন, মানুষকে দীর্ঘ আয়ু দিতে চাইলে তার পেছনে খরচও বাড়াতে হবে। আমাদের অবশ্যই ভেবে দেখতে হবে যে আমরা এমন ভবিষ্যৎ চাই কিনা যেখানে অল্প বয়স থেকে ছেলেমেয়েরা ওষুধের উপর নির্ভরতা ক্রমেই বাড়াবে। আর স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ, ধূমপান বর্জন, অ্যালকোহল কমানো এবং নিয়মিত শরীর চর্চার মতো অভ্যাসগুলো থেকে দূরে থাকবে। তিনি প্রশ্ন করেন, আমরা কি চাইবো যে দীর্ঘ আয়ুর জন্য 10 বছর বয়সী ছেলেমেয়েরা ওষুধমুখী হোক? বিষয়টি ভেবে দেখবার মতো।